গঙ্গা নদী এই নদী বহুকাল ধরেই আমাদের দেশ ইন্ডিয়া তথা আমাদের প্রিয় শহর কলকাতার জলের যোগান দিয়ে চলেছে এরই পারে সকলেই আমরা আধুনিক কলকাতা শহরকে দেখে চলেছি তবে কলকাতার কয়েকটি অঞ্চল এখনও তার পুরাতন পরিবেশকে ধরে রেখেছে তাতে রয়েছে প্রচুর ইতিহাস ধর্ম তথা জীবনযাত্রা বোরানগর কুটিঘাট হলো কলকাতার তেমনই একটি অঞ্চল যেখানে আপনারা আজ আমার সাথে দেখবেন সেই পুরাতন নদীঘাট ও তার ইতিহাসকে কুটিঘাট ইতিহাসের অনেক কিছু গল্পকথা ও সেই সময়কার কিছু জীবনযাত্রাকে এখনও ধরে রাখা এই কুটিঘাট কলকাতার বড়নগর অঞ্চলের হুগরি নদীর তীরে অবস্থিত একটি পুরাতন ঘাট ঘাট কথাটির ইংলিশ অর্থ জেটি এই বড়নগর অঞ্চলটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা যা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কে এর অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল কুটি মানে বাড়ি আর ঘাট মানে যেখানে নৌকা বা জাহাজ এসে দাঁড়ায় এবং তা থেকে মানুষ বা মালপত্র সেই নৌকা বা জাহাজ থেকে ওঠানামা করে সপ্তদশ শতাব্দীতে ব্রিটিশদের এই কলকাতাতে সব কিছু দখল করবার আগে এই অঞ্চলে ডাচদের উপনিবেশ গড়ে ওঠে এবং তারা এই অঞ্চলে বসবাসও করতে থাকে তারা নদীর ধারে এখানে অনেক কুটি বা বাড়ি তৈরি করেছিলেন সেই থেকেই লোকেরা এটিকে কুটিঘাট বলতে শুরু করে কুটিঘাটে এখনো যে যেটি রয়েছে সেখান থেকে লঞ্চ পরিষেবা চালু আছে এখান থেকে আপনি সরাসরি লঞ্চে করে বেলুড় যেতে পারবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন নদীর ধারে কাঁচা বাস শুকোতে দেওয়া হয়েছে একই সাথে ঠেলা গাড়ি যা অনেককাল আগেই শহর কলকাতা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেটাকেও এখানে আপনারা দেখতে পাবেন যা এখনও এখানে ব্যবহার করা হয়ে থাকে যা সেই পুরনো দিনগুলোর কথা আপনাকে অবশ্যই মনে করিয়ে দেবে আপনারা এখন দেখছেন সেই পুরাতন কুটি। ব্রিটিশরা এই অঞ্চলটি দখল করবার পর এখানে এই বাড়িটিকে পুলিশ স্টেশন এবং বাকি সরকারি কাজের অফিস হিসেবে ব্যবহার করেছিল সেই পুরাতন ইতিহাসের সাক্ষী হয়ে আজ অবহেলিত হয়ে পড়ে আছে এই বাড়িটি এখন মনে প্রশ্ন আসবেই যে কিভাবে এখানে আপনারা পৌঁছাবেন কি তাই তো আপনাদের সেই সকল সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই আধুনিক সময়ে এই পুরাতন ইতিহাসের মাঝেই আপনারা দেখতে পাবেন এখানকার পুরসভা দ্বারা পরিচালিত একটি পার্ক পার্কটির নাম অবসর এই ছোট্ট পার্কে নদীর মিষ্টি বাতাসকে অনুভব করতে আপনি কিছুটা সময় এখানে ঘুরে নিতেই পারেন আপনারা আসলে এখানে দেখতে পাবেন পুরনো প্রায় ধ্বংস হয়ে যাওয়া ওয়াচ টাওয়ারটিকে এই ওয়াচ টাওয়ার থেকেই এককালে নদীর উপর পাহাড়া রাখা হতো পুরোনো দিনের স্মৃতি নিয়ে যা আজ কালের গভীরে হারিয়ে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে ঠিক এরই পাশে আপনারা দেখতে পাবেন বিখ্যাত জয়মিত্র কালীবাড়ি বাড়ি এটি নিয়েও আমার একটি ভিডিও আছে যা আপনারা উপরের লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন একই সাথে দেখতে পাবেন কিছু পুরাতন সেই যুগের বাড়ি যার প্রতিটি ইটেই না জানি কত ইতিহাস জড়িয়ে রয়েছে যা আজকেও হয়তো জানি না বা হয়তো মনেও রাখেনি একই সাথে দেখতে পাবেন আঠেরোশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত বিখ্যাত বড়নগর ভিক্টোরিয়া স্কুল এই ইতিহাসের সাক্ষী থাকতে থাকতে দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরও এই রকম ইতিহাসের সাক্ষী থাকতে আপনাদের সাথে ফিরে আসছি আগামী ভিডিওতে সাথে থাকুন আমাদের দিনের শেষে একটাই কথা বলার ভালো থাকুন সুস্থ থাকুন সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন